এরপরে আমাদের পরম্পরা অনুযায়ী, রীতি অনুযায়ী আমরা আমাদের মাননীয় অতিথিদের মঞ্চে দেখে নেব। মাননীয় অতিথি শ্রীযুক্ত মানস মুখার্জী মহাশয়, বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি, এবং এই সংঘের সম্পাদক শ্রী সুভাষ চ্যাটার্জিকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য মাননীয় অতিথিদের আমরা অনুরোধ জানাচ্ছি। যারা পিছনে দাঁড়িয়ে দেখছেন তারা সামনে অনেক জায়গা আছে, এখানে চলে আসতে পারেন, তাদের অনুরোধ করছি সামনে এসে বসুন, এখানে বসার আসন প্রস্তুত রয়েছে। ধন্যবাদ মাননীয় অতিথিদের কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। এরপরে প্রচেষ্টার পক্ষ থেকে প্রচেষ্টার সদস্যরা মাননীয় অতিথিদের সম্মান জানাবেন, বরণ করে নেবেন ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে। আমরা এবার পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোই। উপস্থিত আছেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রী মানস মুখার্জী মহাশয়। আজকের এই যে, আচ্ছা একটু অপেক্ষা করছি, মাফ করবেন, আবার পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ করার জন্য, সম্মান জানানোর জন্য প্রচেষ্টার দুই সদস্য মঞ্চে এসেছেন। ধন্যবাদ। তো ফিরে আসি, একটু ভূমিকা ছোট্ট দেওয়ার চেষ্টা করি। বড্ড একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অস্থির সময় এই কারণে এই যে অনুষ্ঠানগুলো, এগুলোর গুরুত্ব হয়তো আমরা আর বুঝতে পারি না, এগুলোর প্রয়োজনীয়তা আস্তে আস্তে কোথাও যেন আমাদের মন থেকে হারিয়ে যাচ্ছে। আমরা এখন সবাই সামাজিক মাধ্যমে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি, হাতে একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রটাকে ব্যবহার করি এবং সেই যন্ত্রের আমরা দাস হয়ে পড়ছি, যার জন্য এই দিনগুলোর গুরুত্ব আমরা বড্ড বেশি হারিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে থেকে আমরা হারিয়ে ফেলছি। সেই রকম একটা অস্থির সময় শুধু আমাদের এই বাংলাদেশে নয়, সমগ্র দেশ জুড়ে চলছে একটা অস্থির সময়ের মধ্যে, যেখানে এই যে গুরুত্ব এই অনুষ্ঠানের সেগুলো আমরা বুঝতে পারছি না।
সেই সময়ে কিছু তরুণ, সত্য তরুণ যারা হয়েছে, তারা অনুভব করেছে যে এরকম একটা প্রচেষ্টা, এরকম একটা প্রয়াস তার দরকার আছে। সেই চিন্তা এবং ভাবনা থেকে এই একটা সংস্থা আত্মপ্রকাশ করে, সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে না থেকেও পরোক্ষভাবে তাদের যে কর্মকাণ্ড তার সাক্ষী থেকেছি এবং দেখেছি যে এদের এই প্রচেষ্টার মধ্যে সত্যিই একটা সৎ ইচ্ছা রয়েছে, সততা রয়েছে। সেই সততার জায়গা থেকে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান, কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর এই অনুষ্ঠান, এবং এদের সহযোগিতায় আজকে যারা রয়েছেন মাকড়দহ আনন্দ সংঘ, তাদেরকেও প্রচেষ্টার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ফিরে আসি মূল অনুষ্ঠানে। আমাদের প্রচেষ্টার পক্ষ থেকে একটি উপহার মাননীয় অতিথির হাতে তুলে দেওয়া হবে। আমি প্রচেষ্টার সদস্যদের মঞ্চে আসতে বলছি। আচ্ছা, যে স্মারকটি তুলে দেওয়া হলো, এটা প্রচেষ্টাকে একজন উপহার দিয়েছে, তার নাম সঞ্চিতা ধারা। সে নিজের হাতে এই ছবিগুলি এঁকে এটাকে ফ্রেমবন্দি করে আমরা প্রচেষ্টার পক্ষ থেকে মাননীয় অতিথিদের উপহার দিলাম। এরপরে যদিও আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়ে গেছে, তো আমাদের মধ্যে উপস্থিত আছেন রবীন্দ্র বিশেষজ্ঞ মাননীয় মানস মুখার্জী মহাশয়। আমি তাকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে, তার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা, সেগুলো নিয়ে তিনি যদি একটু আলোকপাত করেন। এবং অবশ্যই আমরা রবীন্দ্রনাথ বিষয়ে অনেক অজানা তথ্য তার থেকে জানতে পারব। মাননীয় মানস মুখার্জী মহাশয়, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রচেষ্টা, যে এই ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছে, তার জন্য সাধুবাদ। আজকের দিনে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছি, সেখানে দেখেছি যে সাধারণত ঘোষক যে ধরনের ঘোষণা করেন, এখানে ঘোষকের বেশ কিছু কথা আমার মনে লাগলো, ভালো লাগলো, যে এই হারিয়ে যাচ্ছে যা কিছু তাকে ধরে রাখার জন্য যে প্রচেষ্টা, তাকে সাধুবাদ জানানো, সেটাই আমাদের কর্তব্য। আমরা বড় যারা বয়স্ক তারা উৎসাহিত করব এই ধরনের অনুষ্ঠান। এবং একটা অস্থিরতা চলছে যেখানে, সেইখানে এই অস্থিরতার মধ্যে আমরা ভুলতে বসেছি যে রবীন্দ্রনাথকে এবং আরও অনেককেই, সেখানে তাদের স্মরণ করার জন্য এই যে প্রচেষ্টা। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্যে আমি জানতে পারি বা বুঝতে পারি যে কাজের লোক পাওয়াটা খুব মুশকিল। সুতরাং এই কয়েকজন তরুণ তাদের অক্লান্ত পরিশ্রমে যেটা করে তুলেছে, মানুষের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, তাকে আবার স্বাগত জানাই। এবং আমার মতন একজন মানুষকে তারা অনেক দূর থেকে নিয়ে এসে এখানে বক্তব্য রাখার জন্য যে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সঙ্গে বলে রাখি যে একটা কথা, যে সার্বিকভাবে রবীন্দ্রনাথ এত বেশি ভার্সাটাইল, যে রবীন্দ্রনাথকে সমস্ত দিক থেকে রবীন্দ্রনাথকে বর্ণনা করা কোনো একজন মানুষের পক্ষেই সম্ভব নয়। আমি তো অত্যন্ত একজন ক্ষুদ্র মানুষ, আমার পক্ষেও সম্ভব নয়। কারণ বটবৃক্ষের মতন তার ডালপালা চারিদিকে এত ছড়িয়ে আছে, এত রকমের জিনিস একটা মানুষের মধ্যে এত বেশি রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন এত দিক দিয়ে, তাকে বিচার করা, তাকে অন্তত বিশ্লেষণ করা অত্যন্ত শক্ত ব্যাপার। এই যে ভুলের কথাটা হচ্ছিল, যে ভুলে যাচ্ছি আমরা, সেই ভুলের কথায় আমরা প্রথমেই বলবো যে রবীন্দ্র বন্দনা করতে গিয়ে আমার যেটা মনে হয় যে আমরা একজনকে ভুলে গেছি,
যিনি না থাকলে আজকে রবীন্দ্রনাথকে আমরা রবীন্দ্রনাথ হিসেবে পেতাম না। তিনি রবীন্দ্রনাথের মা, 14তম সন্তান হচ্ছেন রবীন্দ্রনাথ, তার মা সেই সময় ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখনকার ধনী পরিবারের মধ্যে একটা প্রচলিত ব্যাপার ছিল যে একজন ধাত্রীমা তিনি এসে সেই সময় সদ্য প্রসব করেছেন এমন একজন ধাত্রীমাকে নিয়ে আসা হতো এবং তার স্তন্যপান করত সেই নব্য শিশু। রবীন্দ্রনাথও তার মার স্তন্য পান করেননি, তিনি বড় হয়েছেন ওই ধাত্রীমার স্তন্য পান করে। তিনি কে, তাকে কি আমরা মনে রেখেছি, ভুলে গেছি, অনেকেই আমরা জানি না। সেই ধাত্রীমার নাম ছিল দিগম্বরী, রবীন্দ্রনাথের ঠাকুমার নামও ছিল দিগম্বরী। সেই জন্যে বাড়ির সর্বোচ্চ কর্ত্রীর নামের সঙ্গে তাকে না ওই নামে ডাকা হবে এটা তো ঠিক নয়, সেই জন্যে ওই দিগম্বরীকে ছোট করে বলা হতো দিগ্মি। সেই দিগ্মি স্তন্য পান করে রবীন্দ্রনাথ বড় হয়েছিলেন। আজকে রবীন্দ্রনাথ সারা পৃথিবী জোড়া খ্যাতির মধ্যে ব্যক্ত রবীন্দ্রনাথ, সূর্যের মতো দীপ্ত রবীন্দ্রনাথ, কিন্তু আমরা সেই দিগ্মিকে ভুলে গেছি। মনে রাখতে হবে, দিগ্মি না থাকলে আজকে রবীন্দ্রনাথ হতেন না। রবীন্দ্রনাথ জন্ম থেকেই দুঃখী, 14 বছর বয়সেই রবীন্দ্রনাথের মা মারা গিয়েছিলেন। তারপরে রবীন্দ্রনাথের সারা জীবন ধরে শুধু দুঃখ আর দুঃখ, মৃত্যুর সুনামি গেছে রবীন্দ্রনাথের জীবনের ওপর দিয়ে। নিজের ছেলে মেয়ে স্ত্রী ভাইরা প্রচুর মৃত্যু জীবনে দেখতে হয়েছে, একেবারে সেই 14 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত মৃত্যুর সুনামি হয়ে গেছে রবীন্দ্রনাথের জীবনে। এত মৃত্যুর পরেও তিনি তার জীবন দেবতার কাছ থেকে সরে আসেননি, এত মৃত্যুর আঘাতে জর্জরিত হয়ে গেছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তবুও রবীন্দ্রনাথ তারপরেও বলেছেন, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। সেই প্রভুর কাছ থেকে তিনি কখনোই সরে যাননি বা বলেননি। এরপরে হেমলতা দেবী একবার প্রশ্ন করেছিলেন রবীন্দ্রনাথকে, এত দুঃখ এত মৃত্যু বারবার আপনার দেহে আছড়ে পড়েছে, তারপরেও আপনি এত ভগবানের উপর বিশ্বাস রাখেন কি করে? তাতে বলেছিলেন তিনি যে, তিনি আমাকে আঘাত দিয়েছেন ঠিক কথা, কিন্তু তিনি আমায় ছেড়ে চলে গেছেন এমন কথা আমি বলিনি। তাই রবীন্দ্রনাথ তার এই এত মৃত্যু দেখেও, সেই মৃত্যুর আঘাতে জর্জরিত হয়েও তিনি সেখান থেকে তার জীবন দেবতার কাছ থেকে সরে আসেননি, তার কাছে বিনতি প্রকাশ করেছেন বারে বারে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। সুতরাং রবীন্দ্রনাথ তার জীবনের যা কিছু বন্দনা করেছেন সেখানে সব সময় তার অলমাইটি, তার জীবন দেবতাকে তিনি স্মরণ করেছেন। প্রত্যয়ের সঙ্গে বলেছেন তিনি যে, গান নিয়ে আজকে রবীন্দ্রসঙ্গীত আমার জীবনে আমার যে পরিচিতি, যে রবীন্দ্রনাথের গান যাতে হারিয়ে না যায় তার জন্য তার সমস্ত রেকর্ডের একটা একত্রীকরণ করার চেষ্টা আমি করেছি এবং সেটা প্রায় সফল হয়েছে। সেই কাজটা একটা প্রতিষ্ঠানের করা উচিত ছিল, তারা তা করেননি, কোনো প্রতিষ্ঠানই করেননি, আমি একক প্রচেষ্টায় সেই জায়গায় পৌঁছেছি। এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম, যেটা দরকার যে শাহানা দেবী কেমন করে গাইতেন, কৃষ্ণচন্দ্র দে কেমন করে গাইতেন, রবীন্দ্রনাথের নিজের কণ্ঠের গান কেমন ছিল, দীনেন্দ্রনাথ কেমনভাবে গাইতেন, সেই সব গানকে মানুষের সামনে তুলে ধরা, নাহলে তো অবক্ষয়ের মধ্যে সবই তলিয়ে যাচ্ছে। সেই জন্যে এই যে রবীন্দ্রসঙ্গীত, আমার জীবনে যেটা মনে হয় এটা এমন একটা আলো যার দীপ্তি আছে কিন্তু দাহ নেই, সেই আলোই হচ্ছে আমার রবীন্দ্রসঙ্গীত। সেই রবীন্দ্রসঙ্গীত আজকেও বেঁচে আছে তার নিজস্বতার জন্যে, তার স্থায়িত্ব এতখানি যে অন্য সব ভেসে গেলেও রবীন্দ্রনাথ বলেছিলেন, ইফ অল মাই পোয়েট্রি ইজ ফরগটন, মাই সংস উইল লিভ উইথ মাই কান্ট্রিম্যান অ্যান্ড হ্যাভ এ পারমানেন্ট প্লেস। আমার সব চলে গেলেও আমার গান থাকবেই, আমার গান বাঙালিকে গাইতেই হবে। সেই প্রত্যয় তিনি দেখিয়েছিলেন তার গানের মধ্যে, তার গানকে তিনি এত এত একটা উচ্চ স্তরে স্থাপন করেছিলেন সেই গানকে। সেই গান সম্বন্ধেই আমি দু একটি কথা বলবো, যে গানের মধ্যে আমরা পাই বাদল দিনের প্রথম কদম ফুল। এই গানে আপনারা দেখবেন যে বাদল দিনের প্রথম কদম ফুলের মধ্যে কবি বলছেন, আজ দিতে এলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এই প্রকৃতিকে সামনে রেখে, কদম গাছকে প্রকৃতির একটা প্রতীক তৈরি করে,
তাকে বলছেন যে তুমি আজ দিতে এলে ফুলে ফুলে ভর্তি হয়ে গেলে, কিন্তু হয়তো দিবে না কাল, কাল তুমি রিক্ত হয়ে যাবে। কিন্তু আমার এই গান শ্রাবণে শ্রাবণে, ফ্রম ওয়ান শ্রাবণ টু অ্যানাদার শ্রাবণ, চক্র আকারে ঘুরতে ঘুরতে আমার গান থাকবে, চিরকালীন হয়ে থাকবে। এতখানি প্রত্যয় ছিল রবীন্দ্রনাথের গানে। রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা পাই সেই তৃপ্তি, সেই স্নিগ্ধতা, যেটা মরুতির হতে সুধা শ্যামলিম পারে, বিরহের মরুতির থেকে সুধা শ্যামলিম পারে আসতে পারি প্রশান্তি পাওয়ার জন্য, শান্ত স্নিগ্ধ হতে পারি আমরা রবীন্দ্র গানে। রবীন্দ্র গান আমাদের জীবনের সর্বক্ষণের গান। রবীন্দ্রনাথ আমাদের জীবনের দেবতা, তিনি সর্বক্ষণের, অর্থাৎ বাতাস আলো এবং জল না পেলে যেমন মানুষ বাঁচবে না, রবীন্দ্রনাথ না থাকলেও আমাদের বাঁচার কোনো অর্থ হয় না। মনে পড়ে একবার প্রমথ বিশি বলেছিলেন যে যদি কোনো কারণে একটা ঐশ্বরিক ক্ষমতায় জমে এসে বলেন যে তোমাকে এবার যেতে হবে, তুমি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবে না, শুধু একটি মাত্র জিনিস যদি তুমি বলো আমি তোমাকে সেইটুকু অ্যালাউ করতে পারি, কি নেবে বলো, তাহলে আমি বলবো যে আমার সঙ্গে যেন গীতবিতানটা থাকে, এই গীতবিতানটা নিয়েই আমি সেখানে চলে যাব। এই যে বলা, এইখানে বোঝা যায় যে একটা গীতবিতানের মূল্য কতখানি, রবীন্দ্র গানের মূল্য কতখানি। একটা মানুষ রবীন্দ্রনাথ সারা জীবন যে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তার সৃষ্টিশীলতা, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। সেই জন্যে আমি সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখছি যে এটার প্রয়োজনীয়তা আছে, এবং সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আজকের এই প্রচেষ্টা, তাদের যে প্রচেষ্টা চালিয়েছে তাকে আবার সাধুবাদ জানিয়ে আমি প্রত্যেককে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।